হ্যালো বন্ধুরা আপনি টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো রেশন কার্ড স্ট্যাটাস চেকের সামান্য কিন্তু একটু আপডেট হয়েছে বা পরিবর্তন হয়েছে অর্থাৎ এতদিন থেকে আপনি একটা ফোন নাম্বার দিয়ে আপনি যদি সেটা অনলাইন থেকে রেশন কার্ডের অ্যাপ্লাই করে থাকেন সেটা যে কোনো অ্যাপ্লিকেশান হতে পারে ফর্ম ফোর হতে পারে ফাইভ হতে পারে বা এইট হতে পারে কিংবা ইলেভেন টুয়েলভ যে কোনো ফর্ম হতে পারে আপনি যদি অনলাইন থেকে নিজে লগ করে অ্যাপ্লিকেশান করে থাকতেন এছাড়াও আপনি অনলাইন করার আগে যদি কোনো অ্যাপ্লিকেশান করে থাকেন সেই ফোন নাম্বার দিয়ে তাহলে তাহলে কিন্তু আমরা যখনই স্ট্যাটাস চেক করি ফর্মের যে একটা বারকোড থাকে বারকোডের একটা নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যায় দ্বিতীয়ত আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করছেন সেই ফোন নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাস চেক করা যায় তো আপনার যে ফোন নাম্বারটি আছে আপনি সেই ফোন নাম্বারটি দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন করার পরে স্ট্যাটাস চেক করে দেখলেন আপনি অ্যাপ্লিকেশনটা করলেন দুই হাজার বাইশে অথচ স্ট্যাটাস দেখাচ্ছে দুই কুড়ি বা একুশ সালের অর্থাৎ আগে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা আপনি যদি ফুড অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করে থাকতেন সেই অ্যাপ্লিকেশনের তথ্যটাই কিন্তু সেখানে দেখাতো তো স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে গেলে অর্থাৎ সেটা যদি আপনার রেজার ফোন নাম্বার হয় সেটা দিয়ে লগ ইন করে পোর্টালের মধ্যে ঢুকে তারপরে কিন্তু আপনাকে স্ট্যাটাস দেখতে হতো এখন কিন্তু একটু চেঞ্জ বা একটু মোডিফিকেশান করা হয়েছে অর্থাৎ একটা ফোন নাম্বার দিয়ে আপনি যদি মাল্টিপেল অ্যাপ্লিকেশান করে থাকেন সেটা আপনি অনলাইনের মাধ্যমে নিজে করে থাকুন বা ফুড অফিস থেকে করে থাকুন কিংবা আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পেও জমা করে থাকেন তাহলে দেখবেন সাইন আপ বলে বাম দিকে একটা সিরিয়াল ওয়াইজ ওয়ান টু থ্রি এভাবে কিন্তু থাকবে অর্থাৎ ওই ফোন নাম্বার দিয়ে আপনি যতগুলো অ্যাপ্লিকেশান করেছেন তার স্ট্যাটাসটা ডান দিকে কিন্তু ভিউ একটা অপশন অ্যাড করা হয়েছে সেই ভিউ অপশানে ক্লিক করে কিন্তু আপনার দেখতে পারবেন তার কী স্ট্যাটাসটি আছে বা কী অবস্থায় আছে অ্যাপ্লিকেশানটি তবে এই নতুন যে সিস্টেম এটা কিন্তু কাজ করবে শুধুমাত্র তাদের জন্য যারা একটি ফর্ম মাল্টিপেল অ্যাপ্লিকেশান করেছেন একই ফোন নাম্বার ইউজ করে শুধুমাত্র তাদের জন্য আপনি যদি একটি ফোন নাম্বার দিয়ে ফর্ম ফোর অ্যাপ্লিকেশান করেন ফর্ম থ্রি অ্যাপ্লিকেশন করেন বা অন্যান্য যে ফর্মগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এই সাইন আপ নাম্বার বা ওয়ান টু থ্রি সিরিয়াল ওয়াইজ আসবে না একটা ফোন নাম্বার দিয়ে যদি আপনি মাল্টিপেল অ্যাপ্লিকেশান করে থাকেন অর্থাৎ একই ফর্ম সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপশনটি শো হবে এই জিনিসটাও কিন্তু একটা কনফিউশন থাকতে পারে অনেকে চেক করতে গেলে এটা পাবেন না সেক্ষেত্রে আগাম আপনাকে বলে রাখলাম তো চলুন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিন এবং সেখান থেকে আপনাকে বুঝিয়ে দেবো কোন স্ট্যাটাস কিভাবে আপনাকে দেখতে হবে তো বন্ধুরা রেশন কার্ড স্ট্যাটাস দেখার যে পরিবর্তন বা যেটা নতুন আপডেট এসছে সেটা দেখার জন্য যেটা করতে হবে ফার্স্ট আপনারা ফুড ডট 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 ইন অফিসিয়াল ওয়েবসাইট এটা ওপেন করবেন এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন সিটিজেনস হোম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনারা এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে ইনকোয়ারি এর মধ্যে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে ফার্স্ট এখানে আপনার যে ফর্ম টাইপ সেটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু নিউ রেশন কার্ডের জন্য অর্থাৎ ফর্ম ফোর অ্যাপ্লিকেশন করেছিলাম এরপরে এখানে আমার যে ফোন নাম্বারটা আছে অর্থাৎ আমি যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই ফোন নাম্বারটা এখানে ইনপুট করব এরপর এখানে ক্যাপচা কোড যেটা শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে ইনপুট করার পরে সার্চ অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে সার্চ অপশনে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্ক্রিনটা কি আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্চ অপশনে ক্লিক করার পর পরে এখানে সাইন আপ নাম্বার অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি সার্চ করছেন বা যে নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারটি কিন্তু এখানে শো হচ্ছে তো আমি যেহেতু চার নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন করেছিলাম এই ফোন নাম্বার ইউজ করে এবং সেটা মাল্টিপেল অর্থাৎ দুইবার তার জন্য দুইবারের স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে এরপরে এখানে সাবমিটেড ডেট অর্থাৎ এখানে এগারো নয় দুই হাজার একুশ যেটা শো হচ্ছে এটা কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে অফলাইনে জমা করা হয়েছিল এরপরে এটা যেটা স্ট্যাটাস শো হচ্ছে এটা কিন্তু অনলাইনে আমি নিজে অ্যাপ্লিকেশন করেছিলাম জানুয়ারি মাসের ছয় তারিখে তো এই দুই তেইশ সালেই তো এখানে দুটি স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে আগে যেটা হতো এখানে একটা স্ট্যাটাস কিন্তু দেখাতো তো যার ফলে আপনি নতুন যে অ্যাপ্লিকেশান করেছেন অর্থাৎ যেহেতু আমি সেকেন্ড যে অ্যাপ্লিকেশান করেছি এটা নতুন অ্যাপ্লিকেশান লাস্ট করা তো এই নতুন অ্যাপ্লিকেশানের তথ্যটা কিন্তু দেখাতো না অর্থাৎ ফার্স্ট যেটা করেছেন সেটাই কিন্তু শো হতো তো এখন আপনারা মাল্টিপল সিস্টেমে কিন্তু দেখতে পারবেন তো আপনি যদি চান যে আগে যে অ্যাপ্লিকেশান করেছেন তার স্ট্যাটাস দেখতে তাহলে ভিউ অপশানে ক্লিক করবেন আপনি যদি চান লাস্ট অর্থাৎ নতুন নিউ যে অ্যাপ্লিকেশান করেছেন সেটার স্ট্যাটাস দেখার জন্য তাহলে এই ভিউ অপশানে ক্লিক করলে কিন্তু এরপরে দেখতে এখানে লোডিং অপশনটা চলে আসবে এরপরে নিচে কিন্তু আপনার স্ট্যাটাস অর্থাৎ লাস্ট যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটার কি অবস্থায় রয়েছে তার স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন লোডিংটা কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু একেবারে স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখা যাবে তো পেসটে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেন্টের যিনি ছিলেন তার নামটি শো হবে এখানে ফোন নাম্বার এবং কোন মিউনিসিপ্যালিটি বা কোন ব্লক থেকে আপনি করেছেন হবে এবং এখানে কত তারিখে এন্ট্রি করেছেন কত তারিখে সেটা রিকমেন্ড হয়েছে এবং কত তারিখে এটা অ্যাপ্রুভড হয়েছে তার সমস্ত তথ্যটা অ্যাজ ইউজুয়াল আগের সিস্টেমে কিন্তু দেখাচ্ছে তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল রেশন কার্ডের স্ট্যাটাস থেকে কিন্তু একটু পরিবর্তন হয়েছে অর্থাৎ এক প্রকার বলতে গেলে এটা কিন্তু সুবিধাই হয়েছে কারণ একটা ফোন নাম্বার দিয়ে একই ফর্ম মাল্টিপল এন্ট্রি হতে পারে সেটা অফলাইন হোক বা অনলাইন হোক সেই ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে কিন্তু লগ করে দেখার কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু আপনারা মাল্টিপল স্ট্যাটাস ভিউ অপশানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ